আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভিউয়ার্স, আমরা এসেছি আজকে দিয়াবাড়িতে, আর এই যেটা হলো দিয়াবাড়ির মধ্য স্টেশনটি, আর আমরা আছি দিয়াবাড়ির লেকের পাশ দিয়ে। আর আজকের ওয়েদারটাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, একটু আগে বৃষ্টি হয়ে গিয়েছিল, বৃষ্টি হওয়ার পরে মোটামুটি এখন অনেকটাই ঠান্ডায় আছে। আর দিয়াবাড়ি থেকেও কিন্তু অনেকটা প্লেন দেখা যায়, এই যে আরেকটা প্লেন নামতিছে, এটা মেবি ইন্টারন্যাশনাল ফ্লাইট, এটা সম্ভবত আমিরেটসের, হ্যাঁ, কাছ থেকে আসলে আরও অনেকটা বোঝা যাবে। আর এই পাশটা থেকেও ভালো লাগে, আপনার সামনে অনেক প্রাকৃতিক সবুজ গাছ, আবার উপর দিয়েও একটু বিমান দেখা যায়, সব মিলে এই জায়গার পরিবেশটা কিন্তু ভালোই লাগে। আশা করব অবশ্যই আপনারাও এই জায়গা থেকে ঘুরে যাবেন, ভালো লাগবে। নুহান বাবা, এইদিকে এসো তো, তুমি তুমি কোথায় এসেছো? চারিদিকে এত সবুজ, ওরে বাবা, ওরে বাবা। নুহান শোনা বাবা, একটু নাচু করে দেখাও তো, তুমি একটু নাচু করো তো, আসো তো। নুহান অনেক মজা পাচ্ছ, অনেক, চারিদিকে কত সবুজ গাছপালা, সব মিলে আসলে খুব সুন্দর। আর তার মধ্যে আজকে গরমটা নাই, গরমটা অনেক কম, বৃষ্টি হওয়ার পরে সবুজ ঘাসগুলো যেন আরো বেশি সবুজ হয়ে গিয়েছে। সব কিছু মিলে নুহান খুব এক্সাইটেড। বাবা নাচু করতেছ? নাচু কি? ওরে বাবা একটু গানও গাচ্ছ, ওরে বাবা, বাহ, তুমি গান নাচ সব একসাথে, উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা, সব একসাথে করতেছো তুমি, তাই? ইয়ে, আমাদের ম্যাডাম পাগল হয়ে গেছে এখান থেকে সবজি কেনার জন্য। কিন্তু মেন কথা যে সবজি আছে, অনেক সুন্দর সুন্দর সবজি, কিন্তু এটা যে ওয়ারিশকে অনেকক্ষণ ধরে খুঁজতেছি কিন্তু ওয়ারিশ পাচ্ছি না। ওয়ারিশ পাইলে অবশ্যই এখান থেকে কিছু সবজি কিনে নেবো। এত সুন্দর সবজিগুলান ঝুলে আছে, মনে হচ্ছে একদম গ্রামের কোথাও চলে আসছে। এই যে নিচ থেকে দেখলে বোঝা যাবে, এই যে, এই যে চাল কুমড়ার গাছ, জালি কুমড়া আর কি, এটা পুরা জালি কুমড়ার পুরা আটা। এই পাশে আরও আছে, ভিতর দিকে গেলে আরও দেখা যাবে এত সুন্দর জালি কুমড়াগুলো, মনে হচ্ছে যে এখনই রান্নাবান্না করে এখানেই বসে বসে খাই, মানে অনেক সুন্দর, অনেক গাছ। কিন্তু দুঃখের বিষয় হলো এটার ওয়ারিশকে, তাকে এখনও খুঁজে পাচ্ছি না। এখন যাই গিয়ে ওয়ারিশ খুঁজে বের করি। আর এখানে অনেকে আছে, মানুষজন সবাই আসতিছে। আর আমার পিছনে বড় পাখনা, এই যে বাবা, হ্যাঁ, উড়িয়ে হাঁটু, উড়িয়ে হাঁটু, হাঁটু হাঁটু করছ। যাই হোক, আজকে ফ্রাইডে, ভিতরে আরও অনেক ভিড় বেশি, লোকজনের কোলাহল বেশি, আমরা একটু সাইটের অংশটাতে আসছি। আর ওই যে সামনে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, তারপরে আশা ইউনিভার্সিটি, আমরা এই পাশটাতেই আছি। এই পাশটাতেই ভালো লাগে, এই পাশটা একটু নিরিবিলি, তো সবসময় আসলে গ্যাঞ্জামের ভিতর যাইতে ভাল লাগে না, একটু নিরিবিলি তো ভাল লাগে। আর এটা হলো মেট্রো রেলের সেকেন্ড স্টেশনটা, এই পাশে স্টেশনটা, আমরা তার ঠিক অপোজিটেই আছি। এ ফিউ মোমেন্টস লেটার, অবশেষে এই জালি কুমড়ার যে বাগানের মালিক, তাকে আমরা খুঁজে বের করে আনলাম অনেক দূর থেকে গিয়ে। এই যে আসছে, এই যে এখন খুঁজতেছে, ওই যে ওই আঙ্কেল চলে আসছে। আমার ম্যাডাম একবারই তো মনে হয় তার এটা লাগবে, এসে যেমনি হোক খুঁজে বের করে নিয়ে আসবে। আমি অবাক হয়ে গেলাম, কেমনে কেমনে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসলো। যাক, ভালো লাগতেছে যে অবশেষে এরকম ফ্রেশ জালি কুমড়া পাবো, কারণ এরকম ফ্রেশ কিন্তু আসলে পাওয়া যায় না, কারণ আপনার ম্যাক্সিমাম তো বিভিন্ন রকমের মেডিসিন হাইব্রিড দেওয়া, আর এটা একদম ন্যাচারাল। এখানে সুন্দরভাবে চাষ টাস করছে, একদম পুরো গ্রামীণ পরিবেশে, গ্রামের মতো করে। আমি এটা মাঝে মাঝে যাই দেখি, কিন্তু
কিন্তু কখনো আমার নামও হয় না, কারণ আমরা তো এদিক দিয়ে আমি মিরপুরে যাওয়া আসা করি। আজকে নামলাম, মানে আমরা তো ঘোরার উদ্দেশ্যে বেরোয়েছি, পরে এখানে দেখলাম যাক ভালো লাগতেছে। এই যে পাইলাম জালি কুমড়া, এখন আর দুদিকে আড্ডা দিব, একটু ঘুরে 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 ফিরে আমরা চলে যাব। এই যে ওখানেও বাইক আমাদের ওই জায়গাতেই আছে, তো অবশেষে নিলাম, আসলাম ঘুরতে। ভাবতেও পারিনি যে এরকম চাল কুমড়া পাবো বা জালি কুমড়া, যাই হোক নেওয়া হলো। এই যে নুহানো আছে, বাবা বাবা, আর একদিন মেট্রো রেলে ঘুরতে যাওয়া লাগবে। আমার মনে হয় আমি এক বান্দা যে মেট্রো রেলে চলো, এখন পর্যন্ত কোনো ভিডিও বা ছবি আপলোড করিনি, দেখি একদিন যাবো মেট্রো রেলে, এটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো। নুহান বাবা, তুমি দধি খাচ্ছ, মাশাল্লাহ। আমাদের নুহান এখন দধি খাওয়া শিখে গিয়েছে, তারপরে ডাল ভাত খাওয়া শিখে গিয়েছে, খিচুড়ি তো মাশাল্লাহ খায়, যাক আলহামদুলিল্লাহ। এখন আমরা নুহানকে নিয়ে সব জায়গায় বের করতে পারবো, এই ভয়েই ছিলাম, এই জন্য কোথাও যাইতেও পারতাম না যে বাইরে গিয়ে কী খাবে না খাবে। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই যাচ্ছি নুহানকে নিয়ে বাহিরে। আর যেহেতু বৃষ্টি, আর বৃষ্টির দিনে কোথায় গেলে ভালো হয় নুসরাত? সাজেক, ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই সাজেকে যাচ্ছি, খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। আর সাজেক যাওয়ার জন্য আরেকজন চিফ গেস্ট আছে নুহানকে ক্যারি করার জন্য, এখন চিফ গেস্ট যদি আসে তবে আমরা ইনশাল্লাহ সাকসেস, আর না হলে তো একটু চাপ হয়ে যাবে। তো দেখা যাক ইনশাল্লাহ, আমরা এই মাসের মধ্যে হয়তো বা একটা বাহিরে নুহানকে নিয়ে ফার্স্ট একটা লং ট্যুরে যাবো, বাকিটা আল্লাহ ভরসা। আর পাসপোর্টে তো প্রসিডিং হচ্ছে, হয়ে গেলে ইনশাল্লাহ একদম সিকিমে যাবে নুহান বাবা। খাও বাবা, খেয়ে নাও। আর এই পাশে আছে একটা চটপুটি ফুচকার দোকান, ইনশাল্লাহ এখানে আমরা খাবো, এখান থেকেও চটপুটি খাবো। আর এই যে আছি, শুক্রবারের দিন এই পাশটাতে কিন্তু একটু ফাঁকা থাকে নিরিবিলি, যারা ফ্যামিলি নিয়ে নিরিবিলি টাইম স্পেন্ড করতে চান তাদের জন্য এই পাশটা, আর যারা একটু হই হুল্লোড়ের মধ্যে থাকতে চান তারা ওই পাশে ভিতরটাতে গেলেও হবে। ওই পাশে আরও অনেক রেস্টুরেন্ট আছে, ওই দিকটাতে এখন যাবো না, একটু নিরিবিলির মধ্যেই থাকতে যাচ্ছি এই জন্য এই পাশটাতে। আর ওই পাশে আরও গাড়ি ঘোড়া জমছে, সবাই এই পাশটাতেই চেষ্টা করে নিরিবিলি বসে আড্ডা দেওয়ার জন্য। এখন এই জায়গার চটপটিটা খাবো, যেহেতু খোলা মাঠে আসলাম, যদি একটু চটপটি না খাই কেমন হয়? আরও সাথে তো মেঘলা আকাশ, হালকা হালকা বৃষ্টি, এখন অবশ্য নাই ঠিক হয়ে গিয়েছে, কিন্তু এই সময়টা কিন্তু ভালো লাগে। কিন্তু একটু আগে ঠান্ডা ছিল, এখন কেন জানি গরম লাগতেছে, বুঝলাম না। একটু আগে ভালো ঠান্ডা ছিল, আর এই যে তৈরি করতেছে আমাদের চটপটিটা, আর এই যে এখন আমরা খেয়ে নিব গরম গরম চটপটি। তো সাথেই থাকুন, আর আজকে আমাদের এই ছোট্ট ব্লগটি আপনারা এনজয় করুন। আর আজকে ফ্রাইডে, ফ্রাইডে মুহূর্তটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম, সাথে তো আমাদের নুহান বাবা আছে। আর এখনও বলতেছি, যারা উত্তরাতে দিয়াবাড়িতে আসা হয়, যদি নিরিবিলি সময় স্পেন্ড করতে চান ফ্যামিলি বা উইথ ফ্রেন্ড, অবশ্যই আপনারা এই পাশটাতে বেছে নিতে পারেন, ভালো লাগবে। এই যে হাতে গরম গরম চটপটি, এটার পরে দই খাবো, এই জন্য তো নিলাম, আগে ঝাল খাই তারপরে মিষ্টি খাবো। এই যে হাতে চটপটি নিয়ে, চটপটি গরম গরম, আর সাথে সুন্দর একটা প্রাকৃতিক সময়, আর এই ছোট্ট মুহূর্তটুকুই শেয়ার করতেছি আপনাদের সাথে, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। এই যে একজন তো প্রথমে খাবে না, যে না খাবো না খাবো না, ভালো লাগতেছে না, পেট ভরে আজকে খিচুড়ি খেয়েছি গরুর মাংস দিয়ে। আর এই যে মানে আমার শুরু করতেই দিল না, এখন কিন্তু আমি শুরু করি না, এই যে ওর সাইডটা দিন অলরেডি শুরু করে দিচ্ছে। বা বা, মোটু হয়ে যাচ্ছে তো তুমি দিন দিন, তোমার কি দরজাতে বের করা যাবে? কেন, আরে খাও খাও খাও, আরে না সমস্যা নেই, খাও, আরে খাও, আরে না না অপমান করিনি, আরে খাও খাও না, আরে খাও খাও। এই দেখো, এই দেখো একজন শুধু পানি, ও যাবে আসলে পানির মধ্যে, ওর ইচ্ছা ওই ডুবে এখন পানিতে, মানে পানি দেখছে তো ওই পানির মধ্যে যাবে। সবাই ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।